হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ফর এভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড থেকে আমি ইভা চলে আসলাম আজকে আমাদের অনলাইন জুম ট্রেনিং এ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমাদের সাথে যিনি আছে উনি হচ্ছে আমাদের ফর এভার লিভিং প্রোডাক্টস এর রেকগনাইজ ম্যানেজার, চমৎকার একজন ট্রেনার। আমরা তাকে গত মাস থেকে পেয়েছি, সো আই হোপ যে সামনে তাকে আমরা আরো পাবো। উনি হচ্ছে MD জামাল উদ্দিন ভাই, এবং তার আজকে ট্রেনিং টপিকও খুবই চমৎকার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার। খুবই ইম্পর্টেন্ট ট্রেনিং টপিক। সো আই হোপ যারা আছেন এখানে সবাই তো ক্যারিয়ার বিল্ড আপ করতে এসেছেন, সো এটার জন্য ডেভেলপ কিভাবে করা যায় সেটার জন্য আজকে আমাদের ট্রেনার যে সে অনেক সুন্দর সুন্দর গাইডলাইন্স দিবে, আমাদের টিপস দিবে। চলে যাচ্ছে আমাদের ট্রেনারের কাছে। আসসালামু আলাইকুম জামাল উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি আমাদের সাথে আছেন, খুবই হ্যাপি আমরা। সো আপনাকে আমি ট্রেনিং এ মাইক দিয়ে দিচ্ছি, আপনি তাহলে শুরু করে দেন ট্রেনিং। জি আসসালামু আলাইকুম, সে সাথে সালাম জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সকল আব্বিও ভাইদেরকে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা আমাদের সবারই খুবই প্রয়োজন এবং আমরা সবাই ক্যারিয়ার নিয়ে খুব বেশি আপনার উদ্বিগ্ন থাকি। ক্যারিয়ারে কি করব, ক্যারিয়ার নিয়ে আমরা সবসময় একটা মানে আপনার সবসময় যে সমস্যা ফিল করি সেই বিষয়টা সম্পর্কে আমরা আজকে আজকে চমৎকার একটা সমাধান খুঁজে পাব, আমরা চমৎকার একটা সিদ্ধান্ত নিতে পারবো আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে, আমরা যারা ক্যারিয়ার নিয়ে খুব বেশি আপনার দুশ্চিন্তায় আছি। তো আশা করি আজকের এই প্রোগ্রামে আপনারা সবাই পুরোটা প্রোগ্রামে মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকবেন, এতে করে আমরা আমাদের জীবনের আমরা একটা পরিবর্তনের জন্য বা আমাদের টোটাল লাইফের জন্য একটা সিদ্ধান্ত নিতে আজকের এই প্রোগ্রাম আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। তো আসেন আমরা আজকে শুরু করছি। বিষয়টা হচ্ছে, দেখেন ফার্স্টলি আপনাকে যে বিষয়টা খুব বেশি গুরুত্ব দিতে হবে সাকসেসের জন্য বা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, সেটা হচ্ছে আপনাকে চিন্তা ও মনোভাবের পরিবর্তন, না হলে আপনার জীবনের পরিবর্তন কখনো আসবে না। অর্থাৎ প্রথমত আমাকে যে জায়গাতে সিদ্ধান্ত নিতে হবে, যে জায়গাটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে চিন্তার জায়গাটা, মনোভাবের জায়গাটা, যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে মাইন্ড সেট আপ। আপনি যদি একটা মাইন্ড সেট আপ, ওয়েল অ্যান্ড গুড মাইন্ড সেট আপ দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের আপনার ক্যারিয়ারের একটা পরিবর্তন আসবে না। তাহলে আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে, আমি একটা উন্নত লাইফ চাই, আমি একটা উন্নত ক্যারিয়ার চাই, এই বিষয়ে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং মনোভাবের পরিবর্তন করতে হবে এবং মাইন্ড সেট আপ দিতে হবে। যদি আপনি এই জায়গাটুকু নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ক্যারিয়ারে আপনি অনেক দূর যেতে পারবেন, আপনি সফলতার মুখ দেখবেন। তো এজন্য আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। তো দেন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রতিনিয়ত কিছু চ্যালেঞ্জের মুখোমুখি আছি, তাই না? যেমন ধরেন আপনার অতিরিক্ত কাজের চাপ বিভিন্ন কারণে হতে পারে, আপনার পেশাগত কারণে, তারপরে চাকরি বাকরির কারণে আমরা প্রচুর চাপের মধ্যে থাকি। এরপরে রাস্তায় বের হলে ট্রাফিক জ্যাম, তারপরে দেখেন চাকরির অনিশ্চয়তা। আপনি সারা জীবন যাই করলেন ছোটখাটো বড়, কিন্তু আপনার জীবনের পরবর্তী লাইফটা আপনার কিভাবে কাটবে এই বিষয়ে আপনার কিন্তু একটা কি থাকে, এক ধরনের দুশ্চিন্তার মধ্যে থাকেন, যেটাকে আমরা বলি পেনশন। মানে যারা পেনশন পায় তাদের তো হয়তো কিছুটা, যারা আমরা যারা সরকারি জব করি এদের হয়তো পরবর্তী লাইফের একটা পেনশন পাবে, সেই সেরকম একটা নিশ্চয়তা থাকে। কিন্তু আমরা যারা এই ধরনের কোনো গভর্নমেন্ট জব করি না, তাদের কিন্তু ক্যারিয়ারে এটা একটা দুশ্চিন্তার কারণ যে আমার পরবর্তী লাইফটা কিভাবে যাবে, আমি পরবর্তীতে কিভাবে আমার জীবনটাকে পরিচালনা করব, আমার যখন আমি কর্ম করতে পারবো না তখন আমার কিভাবে যাবে। এই জায়গা থেকে কিন্তু আমাদের এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়, এমন কিছু ক্যারিয়ার নিয়ে ভাবতে হয় যেটা আপনাকে, যেই ক্যারিয়ারের মাধ্যমে আপনার পরবর্তী লাইফে আপনি স্বাচ্ছন্দ্যে আপনি কাটিয়ে দিতে পারেন। তো আশা করি আমরা সবাই নিশ্চয়ই এরকম একটা লাইফ চাই যেখানে আমাদেরকে পরবর্তী জীবনের জন্য, পরবর্তী সেশনের জন্য, যেই সেশনটাতে আমরা কাজ করতে পারি না, সাধারণত 60 অফ মানুষের মানে ওই রকম আপনার কাজ করার ক্ষমতা খুব কম থাকে। তো ওই সময় যদি আমরা
আমরা যদি এরকম একটা সুন্দর ক্যারিয়ার ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের কিন্তু এই ওই সময়টা নিয়ে, 60 অফ টাইমটাকে নিয়ে আমাদের খুব বেশি দুশ্চিন্তায় থাকতে হবে না। তো আসেন কিভাবে আমরা এই জায়গাগুলোকে আমরা ডেভেলপ করতে পারি। আমরা আরেকটা জিনিস একটু দেখব, অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজনটা কি, মানে এই জায়গাটাকে আমাদেরকে প্রথমে ক্লিয়ার হইতে হবে আমাদের প্রয়োজনটা কি। আমাদের আসলে এমন একটা জিনিসের প্রয়োজন, এমন একটা কাজ করি আমরা যেই কাজের মধ্য দিয়ে, বা এমন একটা ক্যারিয়ার আমরা চাই যেই ক্যারিয়ারের মধ্য দিয়ে আপনি মনের তৃপ্তিটা পাবেন। অ্যাকচুয়ালি আমরা যাই করি, যদি আমার মনে মনোভূত না হয়, মনের তৃপ্তিটা না আসে, তাহলে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। বিষয়টা হচ্ছে আসলে এরকম। তাহলে আমরা কি চাই? আমরা চাই মূলত, বা আমাদের প্রয়োজন হচ্ছে, প্রথমত সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই আমরা, তারপর একটা সুন্দর জীবনধারা চাই যেখানে আপনার সময় থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, আপনি উপভোগ করতে পারবেন। আপনার চাই নগদ টাকা, আপনার চাই ঋণ মুক্ত একটা পেনশন, মানে আপনি ঋণ মুক্ত থাকবেন, পাশাপাশি আপনার পরবর্তী লাইফেও আপনি স্বাচ্ছন্দ্যে কাটাই দিতে পারবেন, এরকম একটা আর্থিক স্বাধীনতা। এছাড়াও আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে কাজের স্বাধীনতা, হ্যাঁ, যেখানে আপনি আপনার বস, আপনাকে যদি এরকম হয় তাহলে কিন্তু আমাদের মনের তৃপ্তিটা আসে। তারপর আপনি চান কি? আপনি চান সফলতা। সফলতার জন্য আমাদের সফলতার জন্য জীবনের পরিপূর্ণতা, এইটা আপনি চান। এখন এই জায়গাটুকু যদি আমাদের ডেভেলপ হয়, মানে এই বিষয়গুলি যদি আমরা ব্যালেন্স করতে পারি, তাহলে কি হয়, আমাদের মনের তৃপ্তি ঘটে। তাহলে আলটিমেট একজন মানুষের চাওয়া কি, একজন মানুষের পাওয়া কি? একজন মানুষের চাওয়া পাওয়াটা হচ্ছে মনের তৃপ্তি, আর মনের তৃপ্তিকে ঘিরে আছে আমাদের এই এই বিষয়গুলো যেগুলো আমরা আজকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য, ভালো একটা স্বাস্থ্য, জীবনধারা, আর্থিক স্বাধীনতা এবং সফলতা। তো এটা একটি নতুন ধারার একটা জিনিস, যেই আমি এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, একটা নতুন ধারার জিনিস যেখানে আপনি আসলে মনের তৃপ্তিটা পাবেন, যেখানে এরকম একটা প্রাপ্তি আপনার জীবনে ঘটবে, এরকম কি একটা বিষয় আমি কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা আপনারা উপকৃত হবেন যদি আমার এই প্রোগ্রামটা পুরোপুরি মনোযোগ দিয়ে আপনারা শুনেন। তো আমরা যেই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সাথে আজকে এই বিষয়গুলি শেয়ার করব, সেটা হচ্ছে ফরএভারের প্ল্যাটফর্ম। আর ফরএভারের এই প্ল্যাটফর্ম যিনি আমাদেরকে সারা ওয়ার্ল্ডের মধ্যে এনে দিয়েছেন, তিনি হচ্ছেন মিস্টার র্যাক্স মন। তো ওনার জন্য আমাদের শত শ্রদ্ধা জানাচ্ছি ওনাকে। তো ওনার একটা স্টেট মেন মিশন আছে, যে মিশন থেকেই আমি এখন আপনাদের সাথে উনার যে একটা ফিলোসফি আছে, সেই ফিলোসফি থেকে আমি কিছু কথা দিয়ে আপনাদের আজকের এই ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামটা আমরা শুরু করতে যাচ্ছি। তো দেখেন সেই সেই ফিলোসফিটা কি, সেই উনার সেই বক্তব্যটা কি? উনার সেই বক্তব্যটা হচ্ছে, আমরা এমন একটি লাভজনক পরিবেশ তৈরি করব যেখানে আপনারা আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারবেন, যেখানে সম্মান, সততা, সহমর্মিতা আমাদের এগিয়ে নিয়ে যাবে। দেখেন কত সুন্দর এবং চমৎকার কথা, আপনি এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেখানে সম্মান আছে, যেখানে সততা আছে, যেখানে সহমর্মিতা আছে, যেখানে এগিয়ে যাওয়াটা খুবই সহায়ক, আপনি এগিয়ে যাওয়ার জন্য অনেকগুলি সহায়ক পরিবেশ পাবেন, এইরকম একটা প্ল্যাটফর্ম। এখন আমি আপনাদের সাথে সেই প্ল্যাটফর্মটা পরিচয় করিয়ে দিব, এবং এই প্ল্যাটফর্মের যিনি স্রষ্টা তিনি হচ্ছেন মিস্টার র্যাক্স মন, এবং উনার এই উক্তি দিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা শুরু করব। তো আমরা যেই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সাথে এই প্রোগ্রামটা শেয়ার করতেছি সেটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস ইউনাইটেড স্টেট। এটা আমেরিকায় প্রতিষ্ঠিত হয়, এটা আমেরিকাতে প্রতিষ্ঠিত হয় 1978 সালে, এবং এটা একটা উনার একটা ব্যক্তিগত কোম্পানি এবং মূল্যবোধ, এবং সারা বিশ্বের এটা হচ্ছে একটা ব্র্যান্ড লিডার। দেখেন আপনি এমন একটা ক্যারিয়ার এখন জানতে যাচ্ছেন, এমন একটা ক্যারিয়ারের সাথে আপনি সম্পৃক্ত আছেন, এমন একটা ক্যারিয়ারে আমি আপনাদেরকে প্রবেশ করাবো, সেটা কিন্তু যেন তেন ক্যারিয়ার না, সেটা হচ্ছে বিশ্বের ব্র্যান্ড লিডার। তাহলে দেখেন আপনি যদি এখন আপনি যদি এমন কিছুর সাথে সম্পৃক্ত হন যেটা সারা বিশ্বকে লিড দিচ্ছে, সেটা কোয়ালিটিপূর্ণ, এরকম একটা বিষয় যদি বিষয়ের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন অথবা নতুন করে সম্পৃক্ত হবেন, আপনার কাছে কেমন লাগবে আপনি একটু চিন্তা করে দেখুন তো ব্যাপারটা কেমন। আসেন আমরা এই বিষয়ের আরো একটু গভীরে ঢুকার চেষ্টা করি, দেখেন এখানে কি আছে। আশা করি আপনাদের ক্যারিয়ারের এই বিষয়গুলি, মানে ক্যারিয়ারের চমৎকার সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু বিষয় আপনারা আজকে খুঁজে পাবেন।
তো আমাদের ফরএভারের প্রসঙ্গে আরো কিছু তথ্য আপনাদেরকে জানাই। আমাদের এই ফরএভার লিভিং প্রোডাক্টস 170টি দেশে এটা প্রতিষ্ঠিত। চমৎকার, দেখেন ব্যাপারটা সারা বিশ্বের টোটাল অলমোস্ট আপনার সারা ওয়ার্ল্ডেই, কিন্তু 170 মানে অলমোস্ট সারা ওয়ার্ল্ডেই কিন্তু আমাদের এই কোম্পানিটি আসে। তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনি এমন একটা কোম্পানির সাথে সম্পৃক্ত অথবা আপনি সম্পৃক্ত হতে যাচ্ছেন যেই কোম্পানিটির প্রতিষ্ঠিত ওয়ার্ল্ডের 170টা কান্ট্রিতে, তাহলে ব্যাপারটা কেমন? আমার কাছে খুবই চমৎকার লাগছে, খুবই এক্সাইটেড মনে হচ্ছে যে আমি এমন একটা কোম্পানির সাথে জড়িত যেই কোম্পানি 170 কান্ট্রিতে আছে। আমি যদি 100 যেই কোনো দেশে আমি যে কোনো কারণে আমি গিয়ে আমি কিন্তু এই পেশার সাথে সম্পৃক্ত হতে পারি, তাহলে কত চমৎকার। আমরা বিভিন্ন কারণে, আমি এই প্রসঙ্গটা আর একটু বলি, আমরা বিভিন্ন কারণে আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাই। এখন ধরেন আপনার সাথে সাথে যদি আপনার বিজনেসও ওই দেশে চলে যায়, তাহলে ব্যাপারটা কেমন? ফরএভারের প্ল্যাটফর্মটা ওই রকম একটা জিনিস, আপনি যেখানেই যাবেন সেখানেই করতে পারবেন। তাহলে দেখেন ব্যাপারটা কীরকম। আমি মনে করি, আমি আমার জন্য আমি এই বিষয়টা নিয়ে আমি খুবই এক্সাইটেড, আমি খুবই এই জায়গাতে খুবই ফিলিংস বোধ করি যে আমি যেখানে যাচ্ছি এটা অনেকটা। আমি যদি এখন একটু আপনাদেরকে বলি, আমরা ছোটবেলায় এই আমরা ইয়ে করতাম, দুষ্টমি করতাম বন্ধু বন্ধু, যে চাঁদ চাঁদ যখন আমরা রাতের মানে হাঁটতাম, বলতাম যে চাঁদ দেখো দোস্ত, এই চাঁদ কিন্তু আমার সাথে সাথে হাঁটতেছে, তাহলে ও আমরা কিন্তু খুবই এটা দিয়ে আনন্দ পেতাম। এখন এখানে আমি ওইরকম একটা উদাহরণ দিচ্ছি, আমরা যেখানে আছি আমাদের সাথে সাথে আমাদের ক্যারিয়ার, আমাদের কোম্পানি, আমাদের ইনকাম কিন্তু সাথে সাথে আছে। এবার আপনি যেখানে যান সেখানে কিন্তু ছায়ার মতো অথবা এই চাঁদের মতো এই জিনিসটা কিন্তু আপনার সাথে সাথে আছে। ঠিক এইরকম একটা প্ল্যাটফর্ম, আসেন এই কোম্পানির বাৎসরিক টার্নওভারটা কিরকম। এই কোম্পানির বাৎসরিক টার্নওভারটা হচ্ছে $2.8 মিলিয়ন, কত বড় একটা কোম্পানি। দেখেন এখানে আসছে অভিজ্ঞ ম্যানেজমেন্ট টিম দ্বারা পরিচালিত একটা কোম্পানি এবং সম্পূর্ণ ঋণমুক্ত এবং সমৃদ্ধশালী। এখানে আমি আপনাকে আর একটা কথা বলি, ধরেন আমি আপনি এমন একটা কোম্পানির সাথে সম্পৃক্ত যেই কোম্পানিতে কোনো ঋণ নাই। আমি আমাদের বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে কিছু কথা বলবো। যেমন ধরেন আমরা যতটুকু জানি আমাদের দেশে যত সব কর্পোরেট কোম্পানিগুলি আছে, এই এই কোম্পানিগুলি আপনার এদের কোনো না কোনো লোন থাকে, ঋণ থাকে, তারা সরকার বা বিভিন্ন ব্যাংক থেকে বড় রকমের লোনের মাধ্যমে তারা কিন্তু তাদের কি করে ওই কোম্পানিটা প্রতিষ্ঠা করে থাকেন। বাট আসেন আজকে আপনাকে আমি এমন একটা ক্যারিয়ারের সন্ধান দেব, এমন একটা কোম্পানির সম্পৃক্ততার সন্ধান দেব যেখানে কোনো রকমের ওই কোম্পানির কোনো রকমের ঋণ নাই, তারা ঋণ মুক্ত শক্তিশালী সমৃদ্ধশালী একটা কোম্পানি। আপনি সেই কোম্পানির এফবিও, আপনি সেই কোম্পানির সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন, ব্যাপারটা ভাবতেই খুবই চমৎকার লাগতেছে। আসেন আমরা আর একটু ভিতরে যাই, দেখি এখানে কি কি আছে। তাহলে ফরএভার বাংলাদেশ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। ফরএভার বাংলাদেশে লঞ্চ করে আপনার 2010 সালের 12ই মে। তো আমাদের বাংলাদেশে এখন বর্তমানে 6টি অফিস দিয়ে আমাদের এই কোম্পানি রান করতেছেন। আমাদের হেড অফিস চিটং ঢাকাতে, সেটা হচ্ছে জাহাঙ্গীর টাওয়ার কারওয়ান বাজার। আমাদের ঢাকাতে আরেকটা অফিস আছে উত্তরাতে, এছাড়া আমাদের চিটংয়ের আপনার একটা অফিস আছে, খুবই চমৎকার একটা অফিস আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এবং আমাদের এটা আগ্রাবাদে, এবং আমাদের কুমিল্লাতে অফিস আছে, আমাদের খুলনায় অফিস আছে, আমাদের সিলেটে অফিস আছে। এই 6টি অফিস দিয়ে আমাদের কোম্পানি বর্তমানে সারা বাংলাদেশকে লিড দিয়ে যাচ্ছে, বাংলাদেশকে বাংলাদেশে এই কোম্পানি তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। তো আমরা কোম্পানির বাংলাদেশের কোম্পানির অফিসগুলি সম্পর্কে একটু পরিচিত হলাম। আসেন আমরা একটু ভিতরে যাই, দেখি কি অবস্থা। দেখেন যেই কোম্পানির সাথে আপনাকে আজকে পরিচয় করিয়ে দিলাম, যেই কোম্পানি নিয়ে আপনার সাথে কথা বলছি, সেই কোম্পানিটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। আর এই ফরএভারের সেলস হিস্ট্রিটা কি দেখেন, অত্যন্ত চমৎকার একটা হিস্ট্রি। এখানে দেখেন আপনি এমন একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হচ্ছে যাচ্ছেন যেই কোম্পানির প্রতি বছরে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 1978 থেকে 1984 সাল পর্যন্ত এই কোম্পানির যে বিজনেস, তারপর 1985 এবং 1989 সালে কিন্তু সেটা একটু গ্রো আপ। হ্যাঁ দেখেন এর পরবর্তীতে 1990 এবং 1994তে এটা আর একটু গ্রো আপ, মানে আমাদের কোম্পানি একদম শুরু থেকে আজকের এই 2014 এবং 2020 পর্যন্ত যে রেশিওটা এখানে দেখা যাচ্ছে, প্রতি বছর আমাদের অ্যাভারেজ এবং অ্যানুয়াল সেলটা কিন্তু ক্রমবর্ধমান হারে বাড়ছে। অর্থাৎ এটা এমন একটা কোম্পানি, এই কোম্পানির যে বিজনেস, এই বিজনেস কখনো আপনার কি করছে, কখনো আপ ডাউন করেনি, এটা ক্রমবর্ধমান হারে আপনার বাড়তে আসে।
এইরকম একটা রেশিও আপনাদেরকে 42 বছরের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে আমাদের এই ব্যবসাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাহলে আপনি এমন একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন, আপনি এমন একটা প্ল্যাটফর্মের সাথে আছেন যে প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম একটা সমৃদ্ধশালী প্ল্যাটফর্ম। আর এই সমৃদ্ধশালী প্ল্যাটফর্মের সাথে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারলে আপনিও এরকম ক্রমবর্ধমান হারে নিজের লাইফকে, নিজের ক্যারিয়ারকে আপনি ডেভেলপ করতে পারেন, আপনি সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারেন। যেই প্ল্যাটফর্মে থেকে আপনি কাজ করবেন, যে সেই প্ল্যাটফর্মের ইতিহাসটা হচ্ছে সে কখনো ব্যবসাতে ডাউন করেনি, তাহলে আপনিও এই ধরনের একটা বিজনেসের সাথে, এই ধরনের প্ল্যাটফর্মে সম্পৃক্ত হয়ে আপনিও এখানে কি করতে পারবেন, ক্রমবর্ধমান হারে আপনার লাইফটাকে, আপনার ক্যারিয়ারটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। আসেন আমরা এখানে আরো দেখব কিভাবে আপনি এই ক্রমবর্ধমান আপনার ক্যারিয়ার প্রবৃদ্ধি ঘটাবেন। আমরা বিষয়গুলো একটু আমরা ভিতরে গিয়ে আরেকটু দেখি। এখন আপনাদের সাথে আরেকটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন এখন এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে আমাদের পণ্য সামগ্রী কি, মানে আপনি তো নিশ্চয় এমন একটা বিষয় নিয়ে কাজ করতে চাইবেন যেই বিষয়টার, যেই পণ্যগুলি চাহিদা অপূরন্ত। এখানে আসেন আমাদের যে প্রোডাক্টগুলি, আমাদের যে অ্যালোভেরা জেল, আমাদের যে নিউট্রিশন প্রোডাক্ট, আমাদের যে ড্রিঙ্কস আইটেম, আমাদের যে স্কিন কেয়ার প্রোডাক্ট, আমাদের যে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে খুবই কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট। এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনি মানব জাতি যতদিন বেঁচে থাকবে ততদিন এই এই প্রোডাক্টসগুলি মানব জাতির প্রয়োজন হবে, এমন না যে এই প্রোডাক্টগুলি একসময় আর মানুষ ব্যবহার করবেন না। তাহলে দেখেন আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি আজকে সকালে ব্রাশ না করে কেউ এসেছেন? নিশ্চয় আসেননি। তাহলে আমরা যেরকম, আবার আপনি কি এমন কিছু বলতে পারবেন যে কত সাল থেকে যে মানুষ ব্রাশ করা, যে সে আর ব্রাশ করবে না, তার কোনো ধরনের নিউট্রিশন প্রয়োজন হবে না, এমন কোনো কিছু আবিষ্কার হবে? যতদিন মানব জাতি আছে, যতদিন প্রাণ থাকবে, ততদিন মানুষকে কিন্তু এই ধরনের নিউট্রিশন আইটেম, এই ধরনের ব্যবহারিক আইটেম, এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে ব্যবহার করে যেতে হবে, কারণ এটা মানুষের লাইফের সাথে সংশ্লিষ্ট একটা বিষয়। আসেন আমরা একটু ভিতরে গিয়ে দেখি বিষয়গুলা, আরো আপনারা আশ্চর্য হবেন আমরা যখন আরো ভিতরে গিয়ে দেখব। তাহলে ফরএভারের পণ্য সামগ্রী কেন, যেটা হয়তো কিছুটা আপনারা আমার পরবর্তী আলোচনাতেও দেখেছেন, আমাদের পণ্য সামগ্রী এই জন্য কারণ হচ্ছে এটা মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন লাগবে। আর এটা হচ্ছে অ্যালোভেরার একদম ভিতরের ভিতরের পাতা থেকে তৈরি একটা 100% ন্যাচারাল প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলি মানুষের খুবই দরকার। এবং এটা হচ্ছে প্যাটেন্ট করা একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্ট কেউ চাইলে, এই ধরনের প্রোডাক্ট কেউ নকল করতে পারবে না, এই ধরনের প্রোডাক্ট কেউ ইচ্ছা করলে তৈরি করতে পারবে না। আমাদের যে অ্যালোভেরা জেল, এই অ্যালোভেরা জেল এটার যে জনপ্রিয়তা, আজকে আমি প্রাসঙ্গিক ক্রমে একটা কথা বলবো, গত এক মাস ধরে আমাদের অ্যালোভেরা জেলটা আমরা আমাদের অফিসে পাচ্ছি না, বাট দেখেন কিন্তু এইটার এমন একটা চাহিদা তৈরি হয়েছে। এই চাহিদা দেখে যদি কেউ আপনার মনে করে যে সে অ্যালোভেরা জেল তৈরি করে দিবে, এই মুহূর্তে তো ফরএভারের অ্যালোভেরা জেলটা শর্ট আছে, তাহলে কিন্তু এটা কেউ পারবে না। কারণ কি, আমাদের এই অ্যালোভেরা জেলটা হচ্ছে প্যাটেন্ট করা, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে প্যাটেন্ট করা, এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কতগুলো ইউনিক সাইড আছে, যে সাইড যেটা কেউ চাইলে এটা তৈরি করতে পারবে না, কারণ এই যে প্রক্রিয়াটা নিজস্ব এবং এটা প্যাটেন্ট করা এবং অত্যন্ত উন্নত মানের। কারণ আমাদের প্রোডাক্টগুলি কীটনাশক মুক্ত, যে উদ্ভিদ সেই উদ্ভিদ থেকে তৈরি, যেটাকে আমরা বলি ঘৃতকুমারী বা অ্যালোভেরা, এবং এটার মান অত্যন্ত উন্নত মানের। এই এই প্রোডাক্টগুলি, যেই প্রোডাক্টগুলি কেউ চাইলে কপি করতে পারবে না, যেই প্রোডাক্টগুলির কোয়ালিটি কেউ নকল করতে পারবে না, এইরকম একটা জিনিস। এবং আমাদের যখন আপনারা আমাদের প্রোডাক্টগুলি, আমাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলির ট্রেনিংগুলো পাবেন বা প্রোডাক্টের ভিতরে ঢুকবেন, তখন দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের কিছু ইউনিক সাইড আছে, যে ইউনিক সাইড আপনার আর কারো নেই। আমি যদি উদাহরণস্বরূপ বলি, যেমন আমাদের তুজ্জেল, আমাদের তুজ্জেল হচ্ছে নো ফ্লোরাইড তুজ্জেল। পৃথিবীর এমন কোনো তুজ্জেল নাই যেখানে ফ্লোরাইড ইউজ করে না, বাট একমাত্র তুজ্জেল একটা আছে যেটা হচ্ছে ফরএভারের তুজ্জেল, সেই তুজ্জেলের মধ্যে কোনো রকমের ফ্লোরাইড ইউজ করা হয় না। এরকম আপনি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনি ইউনিক সাইড পাবেন, আর এই ইউনিক সাইডটাকে যেরকম আপনার পার্সোনাল লাইফে আপনি খুব বেশি উপভোগ করতে পারবেন, আপনি বেশি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন, আপনার এই ইউনিক সাইডগুলোকে আপনি মার্কেটে প্রচার করে আপনি কিন্তু এখানে সুন্দর একটা ক্যারিয়ার আপনি কিন্তু করতে পারবেন। তাহলে দেখেন এখন আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো, বিষয়টা হচ্ছে দেখেন অনেক সময় মানুষ আমরা এমন কিছু খুঁজি যেটার কোনো কম্পিটিটর নাই,
যেটার কোনো প্রতিযোগী নাই, ঠিক সেই রকম একটা জিনিস হচ্ছে ফরএভারের পণ্য সামগ্রী। কারণ ফরএভারের পণ্য সামগ্রী কোনো কম্পিটিটর নাই, এটা কেউ চাইলে ওই রকম করে তৈরি করতে পারবে না। কারণ এই যে প্রক্রিয়া, এটা একান্তই নিজস্ব এবং গোপনীয় একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কোম্পানি এই প্রোডাক্টগুলি তৈরি করে থাকে। তাহলে আপনি সম্পৃক্ত হতে যাচ্ছেন এইরকম একটা কোম্পানির সাথে যেই কোম্পানির প্রোডাক্টগুলি হচ্ছে এই উন্নত মানের এবং ইউনিক, এবং এই ইউনিক সাইটগুলোকে আমরা মার্কেটে অ্যাপ্লাই করে আমরা কিন্তু সেরকম একটা উন্নত লাইফ আমরা কিন্তু লিড করতে পারবো এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে। তো আসেন আমরা দেখি আমাদের ক্যারিয়ারের জন্য আর কি কি আপনার অপেক্ষা করছেন। এই যে ফরএভারের পণ্য সামগ্রী এবং এগুলি কেন পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট এবং ডক্টর, যাদের ছবি আপনারা আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ডক্টর এবং বিশেষজ্ঞরাই কিন্তু আপনার আমাদের এই প্রোডাক্টগুলি তৈরির সাথে সংশ্লিষ্ট। তাহলে দেখেন এটা টোটালি ফরএভার লিভিংটা হচ্ছে একটা সায়েন্টিফিক মেথড মেনটেন করে, এবং যেই সায়েন্টিস্টরা আমাদের এই প্রোডাক্টগুলি মেনটেন করে সেই সায়েন্টিস্টদের আপনারা এখানে ছবি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমাদের এই জন্য আমাদের প্রোডাক্টগুলি হচ্ছে 100% কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট। এবং দেখেন আপনারা ক্যারিয়ার করতে যাচ্ছেন, ক্যারিয়ারে এমন কিছু খুঁজতেছেন যেই যেইটার সাথে সম্পৃক্ত হয়ে আপনার ক্যারিয়ারটাকে আপনি অনেক বেশি ডেভেলপ করবেন। আমাদের আছে সেরকম একটা কোম্পানির সাথে আপনি সম্পৃক্ত হচ্ছেন, আর সেই কোম্পানির প্রোডাক্টগুলির মধ্যে এরকম অনেক ইউনিক সাইড আছে, যার আরেকটা সাইড এখন আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। সেটা হচ্ছে এগুলো 100% অনুমোদিত পণ্য সামগ্রী, এবং এরার আছে অ্যালোক সায়েন্স কাউন্সিলিং কর্তৃক অনুমোদিত এবং হালাল সার্টিফিকেট এবং 30 দিনের স্যাটিসফ্যাকশন গ্যারান্টির নিশ্চয়তা। দেখেন পৃথিবীতে আমি মানে এর আগে আমি বেশ কিছু কোম্পানির সাথে আপনারা সম্পৃক্ত ছিলাম, বা আমরা এমনিতে আমরা জানি অনেকগুলি কোম্পানি সম্পর্কে, কিন্তু আমরা কখনো এই ধরনের আপনার কোনো কোম্পানির আমি জীবনে শুনিনি যে তারা তাদের আপনার প্রোডাক্টগুলিকে তারা কি করে মানে ব্যাক মানে প্রোডাক্ট আপনার মানি ব্যাক গ্যারান্টি, মানে আপনার প্রোডাক্ট যদি ভালো না লাগে, প্রোডাক্ট যদি আপনার কাজ না করে, আপনি এটা ফেরত দিতে পারবেন, টাকা নিতে পারবেন, এই ধরনের কোনো পলিসি কোনো কোম্পানিতে নেই। বাট আমাদের কোম্পানিতে আপনি যদি সম্পৃক্ত হন, আপনি যদি এই কোম্পানিতে ক্যারিয়ার করেন, আপনি পাবেন 30 দিনের স্যাটিসফ্যাকশন মানি ব্যাক গ্যারান্টি। অর্থাৎ আপনি এই প্রোডাক্টসগুলি কোনো গ্রাহক বা কোনো ব্যবহারকারী, সে যদি 30 দিনের মধ্যে এই পণ্য ব্যবহার করে সে যদি স্যাটিসফ্যাকশন তার না আসে, সে চাইলে এই খালি কোটাটা আমাদের কোম্পানিতে ব্যাক করে সে কিন্তু তার যেই পেমেন্ট সেটা সে ব্যাক নিতে পারে। এরকম একটা চমৎকার আমাদের কোম্পানিতে আছে, যেটাকে বলা হচ্ছে 30 ডেজ স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। তাহলে দেখেন আপনি ক্যারিয়ার করতে যাচ্ছেন এমন একটা কোম্পানিতে যেই কোম্পানির সিস্টেমটা হচ্ছে এইরকম, তাহলে আপনার ক্যারিয়ার করার জন্য এই ধরনের একটা পলিসি দেখেন তো কিরকম হবে। এরকম একটা পলিসি আমি মনে করতেছি এবং আমি এটাকে উপভোগ করি, এরকম একটা পলিসি, যে পলিসির মধ্যে দিয়ে আমি কিন্তু নিজের ক্যারিয়ারকে আপনার তৈরি করেছি এবং সামনের দিকে আমার ক্যারিয়ারটাকে আরো ডেভেলপ করতেছি। দেখেন এরকম একটা পলিসি থাকার কারণে আমাদের পক্ষে কিন্তু এই ক্যারিয়ার ডেভেলপমেন্ট করাটা আমাদের পক্ষে কিন্তু অনেক সহজ হয়েছে। আসেন আমরা আর একটু গিয়ে দেখি আমাদের পণ্যের যে পরিসীমাটা। দেখেন এখন আসেন আপনি এমন একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হবেন যেই কোম্পানিতে আপনার ক্যারিয়ার করবেন, সেই কোম্পানির কি ধরনের প্রোডাক্ট আছে, কত রকমের প্রোডাক্ট আছে, সেই বিষয়টা একটু আপনাদেরকে আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে, এই ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে একটু ধারণা দেব। প্রথমত আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেটা হচ্ছে সুস্থতা, সুস্বাস্থ্য এবং সুস্থতার জন্য আমাদের যেই প্রতিদিন আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেই ধরনের অনেক প্রোডাক্ট, অনেক নিউট্রিশন, অনেক ড্রিঙ্কস আইটেম আপনি আমাদের এই কোম্পানিতে পাবেন। তাহলে দেখেন কত চমৎকার, যে জিনিসটা আমাদের প্রতিনিয়তই প্রয়োজন, কারণ আমরা সবার আগে যে জিনিসটাকে গুরুত্ব দিই সেটা হচ্ছে আমার স্বাস্থ্য। তাহলে এই স্বাস্থ্য নিয়েই কাজ করে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস। তারপরে দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ। ব্যাপারটা হচ্ছে দেখেন বর্তমান বিশ্বে এবং বাংলাদেশে এটা একটা মানে আপনার এটা একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে কি মানুষের আপনার ওজন বেড়ে যাচ্ছে। তাহলে এই ওজন বাড়ার জন্য মানুষ কিন্তু এখন অনেক রকমের প্রক্রিয়ার অনুসন্ধান করে, অনেক রকম প্রক্রিয়া অবলম্বন করার চেষ্টা করে। আমরা যদি এই ফরএভারের সাথে সম্পৃক্ত হয়ে ওই
যারা ওজন নিয়ন্ত্রণ করতে চায় তাদেরকে যদি আমরা এই মেসেজ দিতে পারি যে আমাদের আছে ওজন নিয়ন্ত্রণ করার জন্য বিশ্ববিখ্যাত কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট, তাহলে কিন্তু আপনি কিন্তু এখানে একটা চমৎকার ক্যারিয়ার করতে পারবেন। দেন আমাদের আরও আছে সৌন্দর্য পরিচর্যার প্রোডাক্ট। দেখেন মানুষের আসলে সুস্বাস্থ্য এবং মানুষ কিন্তু সৌন্দর্যের পূজারী। একটা জিনিস খেয়াল করবেন, মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে এমন একটা প্রাণী যে প্রাণী তার সৌন্দর্যের চর্চা করে, যে প্রাণী তার সৌন্দর্যকে তুলে ধরতে চায়। তো আমরা কিন্তু সেই সৌন্দর্য নিয়ে কাজ করি। আমাদের আছে হেলথ আইটেম অ্যান্ড বিউটি আইটেম, অনেকগুলো সৌন্দর্য চর্চার জন্য যেই প্রোডাক্টসগুলি মানুষের প্রয়োজন হয় সেই প্রোডাক্টসগুলি কোয়ালিটি সেই রকম কোয়ালিটি প্রোডাক্টস আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাদেরকে প্রোভাইড করতেছে। আর এই এই সৌন্দর্য পরিচর্যার প্রোডাক্টগুলি আপনি মার্কেটে অ্যাপ্লাই করে আপনি আপনার পাশের মানুষকে এটা প্রচার করার মাধ্যমে আপনি কিন্তু এরকম একটা লাক্সারিয়াস ক্যারিয়ার আপনি আমাদের এখান থেকে আপনি লিড করতে পারবেন। এবং পশু পাখি ঘরের জন্য প্রয়োজন, আমাদের হাউসে আমরা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যেই প্রোডাক্টসগুলি আমরা ব্যবহার করি সেই রকম অনেকগুলি প্রোডাক্টস আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসে এর সাথে প্রোডাক্টসে আমরা সরবরাহ করে থাকি। আমাদের আছে কম্বিনেশন জি জামালুদ্দিন ভাই, আপনি কন্টিনিউ করেন। আমি কি ফরএভারের পণ্য ব্যবহার করব? দেখেন আমরা অনেক সময় এই ফরএভারের সাথে সংশ্লিষ্ট হয়ে আমাদের এই চমৎকার একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আমাদের কিন্তু এই প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, যে আমরা কি এটা ব্যবহার করব। যেহেতু আমাদের এই প্রোডাক্টসগুলি নিত্য প্রয়োজন, যেহেতু আমাদের সুস্বাস্থ্যের জন্য আমরা সবসময়ই আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্টস ব্যবহার করে থাকি, সেজন্য অবশ্যই আমরা এই ধরনের প্রোডাক্ট আমরা কি করব ব্যবহার করব। তাহলে আমি কি ফরএভারের যেই প্রোডাক্টসগুলি আমরা ব্যবহার করব সেটার একটা তালিকা এখানে আপনাদের সাথে আমি সংক্ষেপে একটু আলোচনা করি। যেমন আমাদের আছে অ্যালোভেরা জেল, আমাদের আছে অ্যালোভেরি নেকটার, অ্যালো বিটস অ্যান্ড পিসেস, এরকম অ্যালোভেরার অনেকগুলো জুস আছে। তারপর আছে আমাদের হিট লোশন, অ্যালো হ্যান্ড সোপ, অ্যাভোকাডো সোপ, তারপরে আপনার অ্যালো পফুলিস, পফুলিস ক্রিম, অ্যালোভেরা জেলি, MSM জেল, এরকম অনেকগুলি প্রোডাক্টের একটা কম্বিনেশন প্যাক আমাদের আছে, বা এই ধরনের প্রোডাক্টসগুলি আপনারা পাবেন। তো আমরা কিন্তু এই ধরনের নিত্য প্রয়োজনীয় অনেকগুলি প্রোডাক্ট আমরা পাবো। আমাদের প্রোডাক্ট সংক্রান্ত যে সমস্ত ট্রেনিং এবং যে সমস্ত প্রোগ্রাম হয় আপনারা সেখানে নিশ্চয়ই এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। এখন আসেন, কে বা কাহারা আমাদের এই প্রোডাক্টসগুলি কিনবে, এরকম একটা প্রশ্ন আমরা প্রায়ই আমরা শুনে থাকি যে ভাই ফরএভারের সাথে সংশ্লিষ্ট হলে আপনাদের যে কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট, হ্যাঁ, এই প্রোডাক্টগুলো কে ব্যবহার করবে? এটা ব্যবহার করবে আপনার পরিচিত সবার, আপনার আশপাশের মানুষ, আপনার পাশের যে সচেতন ব্যক্তিটা যিনি স্বাস্থ্য সচেতন, যিনি একটা ভালো সুস্বাস্থ্যের অধিকারী হতে চায়, সেই মানুষটিই কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলি ব্যবহার করবে। আপনার আমার কাজ হচ্ছে তাকে ওই ওয়েল অ্যান্ড গুড মানে ইনফরমেশনটা দেওয়া যে এই ধরনের কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আছে। আমাদের অনেকেই কিন্তু আমাদের সমাজে বা আমাদের দেশে, রাষ্ট্রে, সারা ওয়ার্ল্ডে এরকম অনেক মানুষ আছে, তারা কিন্তু এই কোয়ালিটি প্রোডাক্টসগুলির খবর কিন্তু জানে না। তাহলে না জানার কারণে তারা কিন্তু আপনার এই বিষয়টা তারা ব্যবহার করতে পারে না। তা আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে এই সমস্ত ব্যবহারকারীকে এরকম কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট, এরকম উন্নত মানের প্রোডাক্টসগুলির সম্পর্কে ইনফরমেশান দেওয়া। মূলত আমাদের কাজটা হচ্ছে ইনফরমেশানটা দেওয়া। হ্যাঁ, আমরা নিজেরা ব্যবহার করব, উপকৃত হব, বিষয়গুলো কিন্তু আমরা আসতেছি, আপনারা পরবর্তী স্লাইডে আশা করি এই বিষয়টা আপনারা জানতে পারবেন। তাহলে পরেরবার হচ্ছে আপনার জন্য আয়ের একটা অনন্ত সুযোগ। দেখেন ডিয়ার অডিয়েন্স, এটা কিন্তু একদম চমৎকার একটা আপনার আয়ের জন্য একটা অনন্ত সুযোগ, যেখানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কাজ করতে পারবেন, ইচ্ছা অনুযায়ী আপনি এখান থেকে আয় করতে পারবেন, সেরকম একটা জিনিসই কিন্তু এখানে এই ছবিতে বোঝানো হচ্ছে। দেখেন আপনার একদম অপুরন্ত আয়ের সুযোগ কিন্তু বিষয়টা। এখানে কত ইনকাম করবেন এরকম কোনো সুনির্দিষ্ট কোনো বিষয়
এখানে আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ এটা অনেকটা এরকম। যেমন আমি প্রসঙ্গে একটু বলি, বিষয়টা হচ্ছে আপনি মাসের শুরুতে একটা ব্ল্যাঙ্ক চেক এখানে কি করবেন দিবেন, এখান থেকে কত টাকা আয় করবেন, হ্যাঁ কত টাকা আয় করবেন এটা কিন্তু আমরা বলতে পারবো না, এটা আপনি বলতে পারবেন বা আপনি এটা করে অর্জন করে নিতে পারবেন, এরকম একটা প্ল্যাটফর্ম কিন্তু ফরএভার। সুতরাং এখানে কত টাকা আপনি পার মান্থ ইনকাম করবেন এটা একজাক্টলি একটা ধারণা আমরা পরবর্তী স্লাইডে আপনাদেরকে দেব, বাট আপনি কিন্তু আনলিমিটেড এখান থেকে আয়ের সুযোগ আছে। আসেন আমরা আরো কিছু বিষয় সম্পর্কে একটু জানবো। তাহলে একটু একটু আমরা আসি, এই কোম্পানির সাথে আপনি সম্পৃক্ত হলে আপনার কিছু নীতি নৈতিকতা দ্বারাই আপনাকে কিন্তু পরিচালিত হইতে হবে, তখনই কিন্তু আপনি সাকসেসফুল হবেন। সেই নীতি নৈতিকতাগুলো কি আমরা একটু দেখি। আমরা আমাদের এই কোম্পানির সাথে আমরা তো যাকে সম্পৃক্ত করব, আমরা কখনো কোনো ধরনের ভুল ধারণা আশা লোভ দেখিয়ে, মানে যেটা অপ্রত্যাশিত যেটা কখনো হয় না, বা এরকম কোনো ধরনের আপনার অতিরিক্ত লোভ আশা দেখিয়ে চাপ প্রয়োগ করে কাউকে আমরা আমাদের এই কোম্পানির সাথে সম্পৃক্ত করব না। এটা সম্পূর্ণ নিষেধ, নিষিদ্ধ। আমাদের কোম্পানিটা হচ্ছে 100% একটা ইথিক্যাল এবং একটা ইথিক্স মেনটেন করে, যেটা যে ফিলোসফিটা আপনাদের সাথে আমি শুরুতেই শেয়ার করছি, যে এখানে থাকবে সততা সহমর্মিতা, হ্যাঁ যেটার মধ্য দিয়ে আপনি কিন্তু এটা করি। সুতরাং যেই কোম্পানির ফিলোসফিটা হচ্ছে সততা এবং সহমর্মিতা, সেখানে আপনি কখনো অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করে আপনি চাপ প্রয়োগ করে লোভ দেখিয়ে আপনি এখানে কাউকে সম্পৃক্ত করলে আপনি কিন্তু এখানে বেশি দূর যেতে পারবেন না। এটা সলিড একটা বিজনেস এবং সলিড মনোভাব নিয়ে সততার সাথে আপনি যদি এই বিজনেসটা করে যান, আপনি কিন্তু অনেক দূর যেতে পারবেন। কারণ আমাদের আপনি যদি ফরএভারের হিস্টোরিটাকে আপনি যদি লগ ইন করেন, আপনি যদি জানার চেষ্টা করেন, আপনি দেখবেন এখানে হাজার হাজার কোটি কোটি লোক আজকে সাকসেস, কিন্তু তাদের যে তাদের জীবনে তারা কখনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না, তারা কাউকে লোভ দেখিয়ে কোনো কিছু করেনি, তারা সততার সাথে ফরএভারের যে ফিলোসফি সেই ফিলোসফির সাথে সম্পৃক্ত হয়ে তারা কিন্তু সাকসেস হয়েছে। এখন আসেন তাহলে এখানে কিভাবে আপনি সাকসেস হবেন, উপায়টা কি? উপায়টা কিন্তু এখানে আপনি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উপায়টা হচ্ছে আপনাকে মনোযোগ সময় এবং শ্রম না দিয়ে উচ্চ পর্যায়ের আয় করা সম্ভব না। অর্থাৎ আপনাকে আমি এখন এমন একটা ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত করতেছি, সেই ক্যারিয়ারের সম্পূর্ণ আপনার এখানে যে কারিকুলামগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এখানে এটা আপনারা সবচেয়ে বেশি মনোযোগ দিবেন এবং মনে রাখবেন যে এখানে মনোযোগ মানে খুব আন্তরিকতা, খুব ডিটার মাইন্ড হয়ে মনোযোগের সহিত আপনাকে কাজটা করতে হবে, এবং সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে আপনাকে, এবং শ্রম দিতে হবে, দিয়া আপনাকে উচ্চ পর্যায়ের আয় এগুলো না দিয়ে আপনি কিন্তু উচ্চ পর্যায়ের আয় করতে পারবেন না, আপনাকে এগুলো দিতে হবে। এখন আসেন আমি এখানে একটু বিশ্লেষণ করি। আপনি পরিবারের সাথে সম্পৃক্ত কিন্তু আপনার মনোযোগ নাই, আপনার মনোযোগ বিচ্ছিন্ন, আপনি কতক্ষণ করেন কতক্ষণ করেন না, এই ধরনের কিছু যদি অ্যাটিচিউড থাকে তাহলে কিন্তু আপনি এখানে বেশি দূর যেতে পারবেন না। আপনি সময় দিতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, দীর্ঘক্ষণ সময় দিতে হবে, কারণ ফরএভার মানিটাই হচ্ছে অনন্তকাল। সুতরাং এখানে আপনি কতদিন করবেন এটার কোনো লিমিটেশন নাই, আপনি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আপনি কিন্তু ফরএভারের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, ফরএভারটা করতে পারেন। তাহলে দেখেন এখানে সময়ের কোনো বাইন্ডিং নাই, অপরন্ত সময় আপনি এই কাজটা করতে পারবেন, এবং শ্রম দিতে হবে আপনাকে, শ্রম দিয়ে এই বিষয়গুলোকে, এই তিনটা জিনিস যদি আপনারা এটা মেনটেন করেন, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের চমৎকার একটা ক্যারিয়ার আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। তো আসেন আমরা আরো একটু ভিতরে গিয়ে দেখি আমাদের ক্যারিয়ারের জন্য আর কি কি অপেক্ষা করতেছে। তাহলে ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা, দেখেন এখন প্রশ্ন হচ্ছে আপনি ক্যারিয়ার নিয়ে এতক্ষণ ধরে অনেক কিছু শুনলেন আমার কাছ থেকে, এখন কি নিয়ে আসলে মূলত আপনার এই ক্যারিয়ারটা হবে এটা তো আপনাকে বুঝতে হবে, এবং সারা পৃথিবীতে এটার একটা ডিমান্ড আছে কিনা এই বিষয়টা তো আপনাকে বুঝতে হবে। তো আসেন আমরা সেই রকম কিছু বিষয় এখন আপনাদেরকে ধারণা দেব যেটা আপনার ক্যারিয়ারের জন্য খুব বেশি কাজে লাগবে। আপনি এমন একটা ক্যারিয়ার, এমন একটা জায়গায় ক্যারিয়ার করতে যাচ্ছেন যেখানে যারা সুস্থতা, সুস্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে কাজ করে, যেটার মার্কেট ভ্যালু হচ্ছে 500 কোটি টাকা। তার মানে 500 কোটি টাকার মার্কেট আপনার জন্য অপেক্ষা করতেছে, যেটা সুস্বাস্থ্য এবং সুস্থতার জন্য এই মার্কেটটা
আপনার আছে। এরপরে যে বিষয়টা আছে সৌন্দর্যের, যে আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে আমাদের সৌন্দর্যের উপর মানুষ খুব বেশি প্রত্যাশী, সৌন্দর্য পিয়াসী, সেই সৌন্দর্যের কিন্তু একটা মার্কেট সাইজ আছে। দেখেন সেটা হচ্ছে 250 কোটি টাকার সৌন্দর্যের উপর আপনার কি আছে, মার্কেট আছে। তারপরে আছে ওজন নিয়ন্ত্রণের 250 কোটি টাকার একটা মার্কেট, টোটাল 1000 কোটি টাকার মার্কেট। আপনি যেখানে ক্যারিয়ার করতে যাচ্ছেন, যেখানে সম্পৃক্ত আপনি আছেন, সেই জায়গায় এই 1000 কোটি টাকার মার্কেট আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কতটুকু নিবেন, এটা আপনার ব্যাপার। ব্যাপারটা হচ্ছে অনেকটা সাগরের মতো, সাগরে অপুরন্ত পানি। এখন আপনি কি বোতল ভরে নেবেন, নাকি ড্রাম ভরে নেবেন, নাকি ট্রাক ভরে নেবেন, এটা আপনার ব্যাপার। হ্যাঁ, এই মার্কেটটা আপনার জন্য আছে, এবং এটার এই মার্কেটটা আমাদের কোম্পানির সেই কোয়ালিটি প্রোডাক্ট আপনার জন্য আছে। আপনি কতটুকু এখানে ইউটিলাইজ করে আপনি অর্জন করে নেবেন, সেটা এ আপনার ব্যাপার। তাহলে 1000 কোটি টাকার মধ্যে আমার মার্কেট শেয়ার কতটুকু, আমি কত পার্সেন্ট শেয়ার নেব, এটা একদম আপ টু মি, আপ টু ইউ। তাহলে আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব যে আমাদের ক্যারিয়ার জন্য আমরা কিভাবে কাজটা করব। আশা করি আপনারা নিজেরাই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। আসেন আমরা একটু জানবো, এতক্ষণ ধরে তো আমরা এই ক্যারিয়ার নিয়ে, আমাদের আমরা পরিবারের সাথে সম্পৃক্ত হবো, পরিবারের বিশ্ববিখ্যাত প্রোডাক্ট আছে, কোয়ালিটি প্রোডাক্ট আছে, অনেকগুলো মেসেজ আপনারা কিন্তু পেয়েছেন, যে আপনারা নিশ্চয়ই অধীর অপেক্ষা করতেছেন যে অ্যাকচুয়ালি আসলে এত চমৎকার একটা কোম্পানি যেখানে এত আনলিমিটেড ইনকাম করা যায়, তাহলে সেখানে আমাদের কাজটা কি? নিশ্চয়ই এটা আপনাদের মধ্যে, এর মধ্যে যারা আমাদের সাথে আজকে সম্পৃক্ত আছেন, অথবা যারা আজকে নতুন এই প্রোগ্রামটা শুনতেছেন, আপনাদের কাছে নিশ্চয়ই এতক্ষণে এই প্রশ্নটা খুব বেশি ফিল করতেছেন যে এত সুন্দর, এত চমৎকার একটা কোম্পানি যেখানে এত টাকা ইনকাম করা যায়, যেটা এত 1000 কোটি টাকার মার্কেট, আমি আনলিমিটেড ইনকাম করতে পারবো, তাহলে এখানে আমার কাজটা কি? নিশ্চয়ই আপনাদের মনে এরকম একটা প্রশ্ন আসছে। তো আমরা একটু জানবো আসলে এখানে কিভাবে এই আলাদিনের সেরাগ, যেটাকে বলি, এটা আমাদের আয়ত্তে আসবে। এই বিষয়টা একটু আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, মূল জিনিসটা কিন্তু এখানেই আছে। এই কাজটা কি করতে পারলেই আপনার কি ঘটে যাবে, সে আলাদিনের চেরাগ আপনার হাতে চলে আসবে। আসেন আমরা একটু জানবো সে আলাদিনের চেরাগকে ঘষা দিতে হয় কিভাবে। একটু দেখেন, প্রথম যে ঘষা, প্রথম যেই বিষয়, সেটা হচ্ছে আপনাকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে, আপনি নিজেই এই এই কোম্পানির সেরা কাস্টমার হইতে হবে। দেখেন আমরা এখানে কি কাজ, আমাদের যে কাজটা, ফার্স্টলি কাজটা হচ্ছে আমাদের, আমরা এই কোম্পানির প্রোডাক্টগুলো ইউজ করব। কারণ কি? কারণ হচ্ছে সুস্বাস্থ্য আমারও দরকার, সৌন্দর্য আমারও দরকার। তাহলে প্রথমে এই কোম্পানির প্রোডাক্টগুলি আমি প্রথমে নিজে ইউজ করব। নিজে ইউজ করার পর আমার মধ্যে কিছু ফিলিংস তৈরি হবে, সেই ফিলিংসটাই আমি কি করব, শেয়ার করব। কিন্তু আমি যদি আমার নিজেকে সেরা কাস্টমার বানাইতে না পারি, আমি যদি নিজেই ইউজ না করি, তাহলে কখনো এই কোম্পানির প্রোডাক্ট আপনি মার্কেটে মার্কেটিং করতে পারবেন না। কারণ আমাদের মার্কেটিং এর স্টাইলটা হচ্ছে ভিন্ন, পৃথিবীর আপনার বিভিন্ন মার্কেটিং আছে, আমিও বিভিন্ন মার্কেটিং এর সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু সেখানে মার্কেটিংটা হচ্ছে কি, সেখানে মার্কেটিংটা হচ্ছে ওই প্রোডাক্ট, ওই পণ্যটা আমরা ব্যবহারকারী হোক আর দোকানদার হোক, আমরা তার কাছে গিয়ে ওই প্রোডাক্টের কোয়ালিটি বলে আমরা কি করছি, ওনাকে প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করছি। অর্থাৎ আমি কিন্তু কখনোই ওই প্রোডাক্ট ব্যবহার করিনি। এখানে আমি বলবো, যেমন আরেকটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে, দেখেন বর্তমান বিশ্বের নামি দামি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলি, হ্যাঁ, তারা, আমি এখানে কারো স্পেসিফিক নাম নেব না, তারা কিন্তু প্রচুর আপনার অ্যাড দেয়, এবং আপনার খুব নামি দামি মডেলকে দিয়ে তারা এই আপনার কি করে, বিজ্ঞাপন দেয়। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করব, মজার ব্যাপার হচ্ছে যেই নামি দামি ব্র্যান্ডগুলি এখানে আপনার বিজ্ঞাপন দেওয়া হয়, তারা কিন্তু কখনোই ওই প্রোডাক্ট ইউজ করে না। আপনি দেখেন তো, মিলিয়ে দেখেন তো, যেই প্রোডাক্টগুলির কথা আমি বলতেছি, যেগুলি রেডিও টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হয়, ওই মডেল ওই প্রোডাক্ট ব্যবহার করে কিনা, কখনো তারা এই এটা ব্যবহার করে না, কিন্তু তারা বিজ্ঞাপন দিয়ে থাকে। কিন্তু এখানে মজার ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু মার্কেটিংটা এরকম না। আমাদের মার্কেটিংটা হচ্ছে আপনি জিনিসটা ব্যবহার করবেন, ব্যবহার করার পর আপনার মধ্যে কিছু উপলব্ধি তৈরি হবে, সেই উপলব্ধিগুলি আপনি মানুষকে শেয়ার করবেন। আপনার মধ্যে কিছু পরিবর্তন শেয়ার, মানে কি হবে, পরিবর্তন দেখা দিবে। যেমন আমি একটু, এইটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আমরা বিষয়টা একটু আর একটু ডিটেলস ব্যাখ্যা করতেছি। ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি সৌন্দর্যের অধিকারী হতে চান, আপনি ফরএভারে আসার আগে আপনার যে অ্যাপিয়ারেন্স বা যেরকম,
নিশ্চয় আপনি ফরএভারের প্রোডাক্ট ব্যবহার করার পর আপনার সেই রকম আর মানে মুখমণ্ডল থাকবে না, তাহলে আপনার পাশের বন্ধু পাশের লোকজন কিন্তু আপনাকে কমেন্টস করবে, কি ব্যাপার দোস্ত তুমি তো দেখি সুন্দর হয়ে যাচ্ছ দিন দিন, ব্যাপারটা কি? এই আপনার কিন্তু সুযোগ হয়ে গেল আপনার কি করার, আমাদের প্রোডাক্টসের আপনার মানে আপনার শেয়ার করার একটা সুন্দর সুযোগ হয়ে গেল। আবার ধরেন আপনি ধরেন খুব বেশি মানে কি আপনার এই আপনি খুব বেশি মোটা মানে অবসিটি বেশি আপনার, আপনি আপনার ওজন বেশি, এখন আপনি আমাদের এখান থেকে ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনার ওয়েট কমে গেল, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন বা আপনার বন্ধু মহল অন্যরা কিন্তু আপনাকে কি বলবে, আরে দোস্ত কি ব্যাপার তুমি তো দেখি দিন দিন স্লিম হয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? তখন কিন্তু এই সুযোগ হয়ে গেল আপনার আমাদের এই প্রোডাক্টগুলি শেয়ার করার। এইভাবে আপনার সুস্বাস্থ্য, সুন্দর চেহারা, সুন্দর চুল, সে সব কিছুর জন্য আপনি কিন্তু মার্কেটিং করার জন্য আপনাকে সহযোগিতা করবে আমাদের এই কোয়ালিটিপূর্ণ প্রোডাক্টসগুলি। তাহলে আপনার মার্কেটিং করার জন্য আপনাকে এখানে সবচেয়ে আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টস আপনাকে ব্যবহার করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট আপনার করণীয় কাজ। দ্বিতীয়ত যে কাজটা সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টসটা ব্যবহার করার পর আপনার যেই আপনি যে বিষয়টা অভিজ্ঞতা পেয়েছেন, আপনি যে কোয়ালিটিটা পেয়েছেন, আপনার যে পরিবর্তনটা হচ্ছে সেটা আমরা শেয়ার করব। আর শেয়ারের কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ারও করলাম, পাশাপাশি আপনারা শেয়ার করার জন্য আপনার অনেকগুলি পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলি আমরা আমাদের পরবর্তী ট্রেনিংয়ে নিশ্চয়ই আপনারা এই বিষয়ে জানতে পারবেন। এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমরা 20 থেকে 30 জনের একটা নিয়মিত কাস্টমার আমরা গড়ে তুলব। আমরা আমাদের এটা আমাদের একটা বিজনেস এবং এই বিজনেসেরকে আমরা কেন্দ্র করে আমাদের 20 থেকে 30 জনের একটা কাস্টমার গ্রুপ আমরা তৈরি করব। দেন আপনাকে যে জিনিসটা করতে হবে এখানে সেটা হচ্ছে টিম গঠন করুন, আপনাকে টিম গঠন করতে হবে। আপনার ওই যে 20 থেকে 30 জন থেকে আপনি যারা ব্যবহার করছে এবং যারা এটাতে খুব বেশি স্যাটিসফ্যাকশন যাদের খুব বেশি, তাদেরকে আপনি আমাদের বিজনেস অপরচুনিটির কথাটা শেয়ার করে আপনি কিন্তু এখানে তাদেরকে ব্যবসার সাথে সম্পৃক্ত করে আপনি সুন্দর একটা টিম এখানে গঠন করতে পারবেন। এবং এখান থেকে আপনি 5 জন আপনি উদ্যোক্তা খুঁজে বের করবেন যারা খুব সিরিয়াসলি আমাদের সাথে কাজ করবে, যারা নিজেকে যারা উদ্যোক্তা হতে চায়, যারা নিজের জীবনকে পরিবর্তন করতে চায়, যাদের স্বপ্ন আছে, যারা বড় হতে চায়, এরকম 5 জন ব্যক্তিকে নিয়ে আপনি যদি টিম গঠন করেন আপনার কিন্তু চমৎকার এখানে ব্যবসায়িক আপনি এখানে কিন্তু চমৎকার একটা ক্যারিয়ার আপনি কিন্তু এখানে কি করতে পারবেন আপনি গঠন করতে পারবেন। দেন যে জিনিসটা আপনি করবেন বা এখানে সফলতার জন্য আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে, তাহলে আপনি কি করলেন, প্রোডাক্ট ব্যবহার করলেন, প্রোডাক্ট শেয়ার করলেন, 30 জনের কাস্টমার গ্রুপ তৈরি করলেন, দেন একটা টিমও গঠন করলেন। হ্যাঁ, এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওই যে টিমটা গঠন করলেন সেই টিমটাকে আপনাকে প্রশিক্ষণ দিতে হবে, তাকে শিখাইতে হবে কিভাবে এই প্রোডাক্টস ব্যবহার করতে হয়, কিভাবে এই প্রোডাক্টস আপনার প্রচারে অংশগ্রহণ করতে হয়, কিভাবে সেও টিম গঠন করবে, কিভাবে সেও শেয়ার করবে, মানে বাকি যে কাজগুলি আপনি করে আসছেন সেই কাজগুলি আপনার টিমকে আপনি শিখাইতে হবে। আর এই শিখানোটাই হচ্ছে আপনার কাজ। এই 4টার কাজের বাহিরে আপনার ক্যারিয়ারের জন্য আপনি কিন্তু এখানে আর কিছুই করতে হবে না। এই 4টা কাজই আমরা ঘুরিয়ে পিরিয়ে করি, আমি আবারও একটু রিপিট করতেছি কারণ এটাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখানে কি করি, আমরা প্রোডাক্ট ব্যবহার করি, আমরা প্রোডাক্ট শেয়ার করি, টিম গঠন করি এবং টিমকে প্রশিক্ষণ দিই যাতে করে সেও এরকম টিম তৈরি করতে পারে, সেও ডুপ্লিকেট করতে পারে, সেও বিজনেসটা এক্সপ্যান্ড করতে পারে। এই এই বিষয়টাকে আমরা কি করি, প্রশিক্ষণ দিই। এই 4টা কাজ আপনি যদি করে যেতে পারেন আপনার জন্য এখানে একটা সুবর্ণ ক্যারিয়ার এবং আলাউদ্দিনের চেরাগের মতো আপনার ফল পেতে পারেন এরকম একটা ক্যারিয়ার কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। আসেন আমরা সেই ক্যারিয়ারকে উপভোগ করি এবং যারা নতুন আজকে এই প্রোগ্রাম দেখছেন আমরা সেই এই ধরনের একটা ক্যারিয়ারের সাথে আমরা নিজেকে সম্পৃক্ত করি। আসেন আমরা আর 10 মিনিটের মতো সময় আছে, আমি আর একটু চেষ্টা করতেছি। দেখেন এরপরে দেখেন আপনাদেরকে কি করতে হবে, এরপরে হচ্ছে দেখেন সহজ পদ্ধতি অনুসরণ করুন। এই যে একটা ক্যারিয়ারের সাথে আপনি নিজেকে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানলেন এবং তাহলে এখানে আপনাকে যে পদ্ধতিগুলি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে সম্ভাব্য উদ্যোক্তাদের একটা তালিকা করুন এবং যোগাযোগ করুন, আমন্ত্রণ করুন এবং তাকে প্রেজেন্টেশন করেন এবং কাজটা শুরু করে দেন। এই এরকম একটা সিম্পল, ভেরি সিম্পল একটা বিষয় দিয়ে আপনি কিন্তু এরকম একটা চমৎকার ক্যারিয়ার আপনি কিন্তু এখানে উপভোগ করতে পারবেন। দেন আসেন তাহলে আমরা যখন এখানে একটা সুন্দর ক্যারিয়ার করব তাহলে এখানে কিভাবে
আমাদের ফুড অ্যাক্টিভিটি হবে সেটা একটু আপনাদেরকে আমি আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে ধারণা দেব। আমরা আসলে মূলত আমরা নিশ্চয়ই সবাই পাঁচের ক্ষমতাকে জানি, যেমন হাতের আঙ্গুল পাঁচটা, নামাজ পাঁচ ওয়াক্ত, এরকম পাঁচের কিন্তু একটা কি একটা মানে আপনার গুরুত্ব আছে, সেখান থেকেই পাঁচের মূলত সৃষ্টি। আপনার যদি একটা আঙ্গুল কম থাকে, আপনার দেখা যাচ্ছে হাতের কাজ করতে অসুবিধা, হ্যাঁ, তাহলে এরকম পাঁচের কিন্তু একটা ভূমিকা আছে। তো আমাদের এখানেও পাঁচের একটা চমৎকার কম্বিনেশন আছে, যে কম্বিনেশনকে আপনি অ্যাপ্লাই করে আপনি কিন্তু একটা চমৎকার ক্যারিয়ার এখান থেকে আপনি করতে পারবেন। তো সেই পাঁচের সেই এটা ম্যাজিকটা কি, বিষয়টা হচ্ছে আপনি এখানে বিজনেসের সাথে পাঁচজনকে সম্পৃক্ত করবেন, পাঁচজন আবার পাঁচজনকে নিয়ে আসবে, তাহলে কত হবে, পঁচিশ হবে, পঁচিশ জন আবার পাঁচজনকে নিয়ে আসবে, তাহলে মিনিমাম পাঁচজন করে যদিও আনে তাহলে কি ঘটে দেখেন, তাহলে হয়ে যাবে ১২৫। ১২৫ জন যদি পাঁচজনকে নিয়ে আসে তাহলে হয়ে যায় কত, ৬২৫। তাহলে আপনার কিন্তু ৬২৫ জনের একটা কি হলো, একটা টিম হয়ে গেল। আর এই টিমের এফবিওর সংখ্যা হবে, আমরা যদি এটাকে আমরা সবগুলা যোগ করি তাহলে যেই যোগফল দাঁড়ায় সেটা হচ্ছে ৭৮০ ক্রেতার সংখ্যা আপনার কিন্তু এখানে কি হলো আপনার দাঁড়িয়ে গেল। তাহলে এই যে দেখেন, তাহলে কিভাবে আমরা পাঁচের সংখ্যা ব্যবহার করে আমরা কি করতে পারি, আপনার এফবিও সংখ্যা হবে ৭৮০ কিন্তু আপনার ক্রেতার সংখ্যা, এখানে যদি আমি কাস্টমার ধরি তাহলে কিন্তু আপনার টোটাল কাস্টমার হয়ে যায় ১৫৬০০। তাহলে ১৫৬০০ কাস্টমার আপনার সাথে এ কিন্তু সম্পৃক্ত। তাহলে দেখেন ব্যাপারটা কত চমৎকার, কত দ্রুত আপনি একটা বিগ বিজনেসকে কি করলেন, আপনি ডেভেলপ করলেন এই আমাদের কোম্পানির এই পলিসির মাধ্যমে। তাহলে ব্যাপারটা খুবই ফ্যান্টাস্টিক। দেখেন আপনারা ক্যারিয়ারের সাথে, এই ধরনের একটা ক্যারিয়ারের সাথে যদি নিজেকে সম্পৃক্ত যারা আছেন তারা আরও সম্প্রসারণ করবেন, এবং যারা নতুন শুনছেন তাদের জন্য দেখেন আপনি কত চমৎকার একটা প্ল্যাটফর্মে চলে এসেছেন। আসেন আমরা আর একটু ভিতরে যাই, কিভাবে এখানে আরো কত রকমের আপনি আয় করতে পারবেন তার একটা সংক্ষিপ্ত নমুনা এখানে আমরা বোঝার চেষ্টা করব। আপনি যদি প্রোডাক্ট প্রমোশন করেন, অনলি প্রমোশন দিয়েও আপনি অ্যাট ফার্স্ট একদম শুরুতে একজন মানুষ আপনি যদি সে শুধু প্রোডাক্টকে প্রমোশন করে মানে প্রোডাক্ট রিটেলিং করেন, প্রমোট করার মধ্য দিয়ে আপনি কিন্তু ১০ থেকে ২০ হাজার টাকা আপনি এখানে আয় করতে পারেন। আর আপনি যদি বিজনেসটাকে ওই যে বললাম টিম গঠন করলেন, লিড দিলেন, লিডার হইলেন, তাহলে কিন্তু আপনি একদম সর্বনিম্ন ৫০ হাজার থেকে আপনি কিন্তু ১,০০,০০০ টাকা এখানে একদম অনায়াসে আপনি ম্যানেজার বা ম্যানেজার হওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু এই আয়টা আপনি করতে পারবেন। দেন এবাব ম্যানেজার, ম্যানেজার হওয়ার পর আপনি কিন্তু এখানে পার মান্থ ২,০০,০০০ টাকা আয় করতে পারবেন। এরকম একটা বিজনেস আপনি কিন্তু এখানে মানে খুব অনায়াসে আপনি ডেভেলপ করতে পারবেন আপনার ক্যারিয়ারের জন্য। তাহলে দেখেন সিদ্ধান্তটা একান্তই আপনার, এরকম একটা প্ল্যাটফর্মে নিজেকে সম্পৃক্ত করে বিজনেসটা আরো সম্প্রসারণ করবেন কি করবেন না সিদ্ধান্ত একান্তই আপনার। আমাদের কাজ হচ্ছে এই বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করা। আসেন আমরা একটু আর একটু ভিতরে যাই। তাহলে আমরা আমাদের আয়টা কিভাবে আসে, এখন হয়তো অনেকেই মনে করতেছেন যে ব্যাপারটা তো অনেক চমৎকার, ঠিক আছে আমাদের কিভাবে আয়টা আসে, তা আমি একটু সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের আয়টা আসে মূলত আপনি যখন এখানে কাজ শুরু করবেন টু সিসি করে, আপনি তখন একজন সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আর অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের প্রোডাক্ট ব্যবহার, প্রোডাক্ট শেয়ার, টিম গঠন, এগুলির মাধ্যমে আপনি সরাসরি ৩০% ডিসকাউন্ট পাবেন, পাশাপাশি ৫% আপনার পার্সোনাল বোনাস হিসাবে আসবে, টোটাল আপনি ৩৫% এখান থেকে উপভোগ করতে পারবেন। দেন আপনি যখন সুপারভাইজার হবেন, আপনি সুপারভাইজার হলে আপনার ৩ থেকে ১০ জনের একটা টিম হয়ে যাবে, এরপর আপনি এখান থেকে টোটাল ৩০% প্লাস ৮% পার্সোনাল বোনাস, টোটাল ৩৮% আপনি এখান থেকে কি করতে পারবেন, আয় করতে পারবেন। দেন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলে আপনি তাও আপনি প্রোডাক্ট শেয়ার করলেন, প্রোডাক্ট ব্যবহার করলেন, প্রোডাক্ট শেয়ার করলেন, টিম গঠন করলেন, তাহলে আপনি ৩০% প্লাস ১৩% পার্সোনাল বোনাস, হ্যাঁ টোটাল আপনি আপনার ৩৮% আপনি এখান থেকে ৪৩% আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি উপভোগ করতে পারবেন। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের আয়টা আসে, এবং আমাদের আপনারা এই বিষয়ে যদি আরো ডিটেলস, আমাদের আয়ের আরো ডিটেলস আছে হয়তো আমরা এখানে ভিতরে একটু দেখব, সময় যদি থাকে আমি আপনাদেরকে আর একটু দেখাবো। আসলে বিষয়টা হচ্ছে এখানে আপনি শুরু করবেন একজন এফবিও হিসেবে, এবং আপনার অ্যাটলিস্ট ম্যানেজার হওয়ার পর আপনি কি রকম আয় করতে পারেন তার একটা বিষয় আমরা এখানে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আপনি
60 থেকে আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত মাসিক আয় করতে পারবেন আমাদের এই সিস্টেমে। সেখানে আপনাকে 120 সিসি করে দুটি ধারাবাহিক মাসে, অথবা আপনি 150 সিসি করে আপনি 2 থেকে 3 থেকে 4 মাসে আপনি কিন্তু এখানে ম্যানেজার হইতে পারবেন। আর যদি ম্যানেজার হন তাহলে আপনার আয়টা কিভাবে আসবে আমি সংক্ষেপে একটু যাচ্ছি। যেমন আপনি যদি আপনার যদি একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ থাকে, সেখান থেকে আপনি 5% পাবেন, আপনার একটা সুপারভাইজার গ্রুপ থেকে আপনি 10% পাবেন, আপনার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে আপনি 13% পাবেন। এইভাবে আপনার একটা কেউ থাকবে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার গ্রুপ, তার থেকে পাইলেন সুপারভাইজার গ্রুপ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ, এই প্রত্যেকটা গ্রুপ থেকে একজন ম্যানেজারের এইভাবে আয়টা আসে। হ্যাঁ, আমি নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করব আশা করতেছি। দেখেন, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এখন আমরা আমাদের কাজটা, তাহলে আমাদের আয়ের যে রাজকীয় সূত্রটা কি, আয়ের রাজকীয় সূত্র হচ্ছে আমরা ম্যানেজার হব এবং ম্যানেজার তৈরি করব এবং সুরক্ষিত, মানে ম্যানেজার গড়ুন এবং সুরক্ষিত আয় করুন। আমরা আমাদের কাজই হচ্ছে ম্যানেজারকে তৈরি করব। এই ম্যানেজার তৈরি করার মধ্য দিয়ে আমরা কিন্তু এখানে একটা রাজকীয় আয় করতে পারবো। দেন হচ্ছে দেখেন এখানে বার্ষিক আয়ের একটা স্কেল আমি আপনাদের সাথে, যেহেতু আপনাদের ক্যারিয়ার নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে, আমি সংক্ষেপে আপনার একটু ক্যারিয়ারটা দেখানোর চেষ্টা করতেছি। অ্যাজ এ ম্যানেজার হিসেবে আপনি বার্ষিক একদম সর্বনিম্ন আয় করতে পারেন আপনি 6 লক্ষ থেকে অ্যাবাভ, বাট আমরা এখানে সর্বনিম্নটা কিন্তু আপনার এখানে দেখানো হয়েছে। অ্যাজ এন সিনিয়র ম্যানেজার হিসেবে আপনি কিন্তু 15 লক্ষ সর্বনিম্ন আয় করতে পারেন, অ্যাজ এ সোয়ারিং ম্যানেজার হিসেবে আপনি কিন্তু এখানে 30 লক্ষ টাকা আয় করতে পারেন, এবং সাপ্লায়ার ম্যানেজার হিসেবে আপনি 50 লক্ষ টাকা আয় করতে পারেন, ডায়মন্ড ম্যানেজার হিসেবে আপনি 1 কোটি টাকা পার মান্থ এখান থেকে আয় করতে পারবেন, এবং ডায়মন্ড ম্যানেজার হিসেবে আপনি এখান থেকে 2.5 কোটি টাকা আপনি কিন্তু এখান থেকে আয় করতে পারেন। এরকম একটা সম্ভাবনার জায়গা কিন্তু আপনার এখানে আছে। আমি আজকে সময় স্বল্পতার কারণে এই স্লাইডগুলির পুরো ব্যাখ্যা হয়তো আমরা দিতে পারতেছি না, আপনারা পরবর্তীতে আমাদের যে ইয়েগুলি আছে সেখান থেকে আপনারা আরো কিছু ধারণা পেয়ে যাবেন। তো এখানে আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ফরএভারের সাথে সম্পৃক্ত হয়ে আপনি কিন্তু ফরএভার টু ড্রাইভ, মানে কার বোনাস আমরা যেটাকে বলি, আপনি কিন্তু চমৎকার একটা কার বোনাস, মানে কারকে আপনি গাড়ি ব্যবহার করার জন্য কোম্পানি কিন্তু এখানে একটা পলিসি আছে, যে পলিসি দিয়ে আপনি কিন্তু সুন্দর কি করতে পারেন, আপনি এই জিনিসটা এই আয়টা আপনি উপভোগ করতে পারেন। এরপরে আছে আমাদের ইনিশিয়েটিভ যেখানে আপনি সারা বিশ্ব ভ্রমণ করতে পারবেন। এরপরে আছে আমাদের চেয়ারম্যান বোনাস, খুবই চমৎকার একটা জিনিস যেটা হচ্ছে আমাদের কোম্পানির চেয়ারম্যান বোনাস। এই চেয়ারম্যান বোনাস হচ্ছে আমাদের কোম্পানি সারা বছর যে আয় করে তার আয়ের 3.7% সেই কোম্পানি আলাদা করে কোম্পানির যারা কোয়ালিটি যারা কোয়ালিফাই করে তাদের মধ্য দিয়ে উনি কি করে এই বোনাসগুলি কোম্পানি আপনার প্রোভাইড করে। দেন অন্যরা কি বলছে আমাদের এই বিজনেস নিয়ে এটা একটু বলবো। যেমন আমাদের এই কোম্পানির একজন একজন খুব সম্মানিত ব্যক্তি, উনি ওনার নাম হচ্ছে জন লুইস এবং জন ক্যারিজ, উনি একজন মূলত কৃষক ছিল। উনি বলছেন ফরএভারের সাথে কাজ করে আমি কিন্তু একজন মানে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে উনি কিন্তু আপনার কি হচ্ছে পরিণত হয়েছে। এবং অ্যাডাম মে উনি একজন সাধারণ মানুষ ছিলেন, উনি একজন বোকার ছিলেন, কিন্তু উনি বলেছেন আমি কিন্তু দেখেছি যে ফরএভার এমন একটা কোম্পানি যার সুযোগ নিয়ে কঠোর শ্রম দিয়ে আমি কিন্তু উনি শ্রম দিয়ে স্বপ্নাকাঙ্ক্ষিত জীবন অর্জন করতে পারে। এবং নাকলি হিলি উনি বলেছেন আমি এমন একটি ব্যবসা খুঁজে পেয়েছি যেখানে বাচ্চাদের পাশে থেকে, মানে উনি ফ্যামিলি মেনটেন করে উনি কিন্তু এই চমৎকার এই বিজনেসটা কিন্তু উনি করে যাচ্ছে। তো এরকম একটা চমৎকার বিজনেসের সাথে আমরা আপনার কি হচ্ছি আমরা নিজেকে সম্পৃক্ত করছি। তো আমি কি সফল হতে পারবো? অবশ্যই আপনি এখানে সময় এবং শ্রম দিয়ে গভীর আন্তরিকতার সহিত কাজ করে আপনি কিন্তু এখানে সফলতা হতে পারেন, আপনি অনুপ্রাণিত করতে পারেন, আপনি স্পন্সর করে সহযোগিতা করে আপনি কিন্তু এখানে নিজের ক্যারিয়ার করতে পারবেন। বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় আপনি কিন্তু এই লক্ষ্য আপনার স্বপ্ন এবং লক্ষ্য অর্জন আপনি করতে পারবেন এখান থেকে। তো আসেন এখানে আমি সমাপনীতে আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমরা ভাবনা এবং কর্মের পরিবর্তন করে আমি জীবনের পরিবর্তন নিয়ে আসুন। অর্থাৎ অ্যাকচুয়ালি আপনাকে এই যে একটা ক্যারিয়ার, এই ক্যারিয়ারটাকে পরিবর্তন করার জন্য, এই ক্যারিয়ারে ডেভেলপ করার জন্য আপনাকে আগে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে আপনার ভাবনার পরিবর্তন আনতে হবে, জীবনের পরিবর্তন। এই ভাবনা থেকে কিন্তু আপনার জীবনের পরিবর্তন চলে আসবে। তো আজকের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সেশন ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। জামালউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার একটা ট্রেনিং দিলেন এবং ভালো লাগলো যে একটা জিনিস খুবই মজার, সেটা হচ্ছে এটা আমরা ওইভাবে চিন্তা করি নাই যে ফরএভার এতগুলা কান্ট্রিতে আছে, সো আপনি যেখানে যেখানে ট্রাভেল করবেন সেখানে সেখানে আপনার বিজনেসটা কিন্তু আপনার সাথে যায়, সো ইটস ভেরি নাইস আইডিয়া। অ্যান্ড হ্যাঁ, আমাদের আবার মজার কথা হচ্ছে যে আমরা যদি অন্য কান্ট্রিতে ঘুরতে যাই সেখানেও যারা এফবিও তারা কিন্তু ফিল করে ওই কান্ট্রিতেও তাদের একটা ওই যে এখানে সে বিজনেস করে সেটার একটা অফিস আছে, তো সব কান্ট্রিতেই কিন্তু তাদের একটা অফিস আছে। সেখানে আমরা ইন্ডিয়াতে যাই, মালয়েশিয়াতে যাই, থাইল্যান্ডে যাই, সিঙ্গাপুরে যাই, আমেরিকাতে যাই, প্রত্যেক কান্ট্রিতেই যে এফবিও তার কিন্তু একটা অফিসে সে ফরএভারের সাথে দেখা করে যেতে পারে, সো ইটস এ নাইস আইডিয়া। থ্যাংক ইউ সো মাচ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ট্রেনিং মানে টিপস আমরা পেলাম, তো আশা করি সমস্ত এফবিও রা উপকৃত হয়েছেন। অ্যান্ড ইয়েস, আমাদের কালকে যে ট্রেনিং যে সেটা আমি অ্যানাউন্স করে কোচিং অ্যাসোসিয়েশনে চলে যাব, তো কালকে আমাদের সাথে থাকছে আমাদের খুবই সিনিয়র একজন এফবিও, উনি আমাদের খুবই প্রিয় মোহাম্মদ সাইদুর রহমান শামীম ভাই। কালকে তার ট্রেনিং টপিক হচ্ছে টিম হ্যান্ডেলিং, খুবই ইম্পর্টেন্ট একটা টিমকে হ্যান্ডেল কিভাবে করতে হয়, এবং সে হচ্ছে গিয়ে এটার বেস্ট আমি বলবো, বিকজ সে কিভাবে টিমটাকে হ্যান্ডেল করে ম্যানেজ করা এটাতে আমরা প্র্যাকটিক্যালি তার কাছ থেকে বুঝি যে সে খুব সুন্দর করে হ্যান্ডেল করে। সো কালকে ট্রেনিংটা নিতে কেউ ভুলবেন না, সবাই থাকবেন। অ্যান্ড আমরা চলে যাচ্ছি কোশ্চেন অ্যাসোসিয়েশনে, কারো যদি কোশ্চেন থাকে আপনারা জুমে আসতে পারেন, যদি এই রিলেটেড আজকের যে টপিক রিলেটেড কারো কোনো কোশ্চেন জানতে হয় অথবা কোনো কিছু নিয়ে আপনারা বুঝতে চান আমাদের সাথে ট্রেনার আছে। সো ফেসবুক লাইভ থেকে সবাইকে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।